হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি চলে আসলাম আজকে একটা অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। আমি রাস্তা দিয়ে আপনার নিউপোর্টের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হুট করে দেখি যে আমার ভার্সিটি আমার ডিপার্টমেন্টের আমারই ল ডিপার্টমেন্টের আমার দুই তিন সেমিস্টার সিনিয়র বড় ভাই জাহিদ ভাই, ইভেন সে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী। তো ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এই আমাদের জাহিদ ভাই, আমরা সবাই বাঙালি। কিছু বলবেন ভাই? আমার বলার মতন এখন কি আছে, কোন বিষয়ে আমি বলতে পারি বলো তো? যে কোনো বিষয়ে। আপনার আসলে এই কথা আসার পর আপনার ফিলিংসটা কিরকম হলো ভাই? ইউকে হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটা সুন্দর দেশ। শুধু সুন্দর বললেই হবে না, এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এটার তা তো বটে, ওভারঅল সব কিছু অনেক সুন্দর। তুমি প্রাকৃতিক দিক বিবেচনা করো বা কনস্ট্রাকশনের দিক বিবেচনা করো, এরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে, প্রায় ধরা চলে 400-500 বছর এগিয়ে তা আছে ভাই। দেখছেন না, রুলস রেগুলেশন, গাড়ি চলে অন্যরকম, কানুন এত সুন্দরভাবে এরা মেনটেন করে, একদম কল্পনাতীত। এরকম আইন কানুন যদি আমাদের দেশে সবাই মানতো, আমরা গরিব দেশ হইলেও আমার বিশ্বাস আমরা অনেক ডেভেলপ করতে পারতাম। এই কারণে আমি একজন আইনের ছাত্র ছিলাম, এখন একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিশনার। এই হিসেবে আমি বলবো, আমার দেশের সরকারের উচিত রোডস অ্যান্ড হাইওয়ের আইনটাকে প্রয়োগ করা। শুধু আইন করলে হবে না, আইনটাকে প্রয়োগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, যেন সবাই এই রুলস রেগুলেশন মানে রাস্তার। যদি জ্যামটা কমে, বাংলাদেশ আরও ডেভেলপ করবে। আমাদের দেশে এখন তুমি যদি চিন্তা করো, উন্নয়নের যে ধারা অব্যাহত আছে এটা অনেক ভালো। এখনকার গভর্নমেন্ট একটা জিনিস ভালো করছে, তারা উন্নয়ন করছে, কিন্তু উন্নয়নের ব্যর্থতা ঘটছে, এটা আমি বলবো না। আমার দেশের উন্নয়ন হয়েছে এটাই আমি বলবো। সেই প্রেক্ষাপটে এখন আইন কানুনটাকে যদি প্রয়োগের জায়গা থেকে প্রশাসনের যে অবস্থান, এটা একটু সুন্দর হইলে আমাদের দেশও অনেক সুন্দর এবং সাবলীলভাবে চলবে, সেই আশা এবং প্রত্যাশা আমি রাখি। আজকে আমি এ পর্যন্ত। ভাই ভাই, আর একটা কথা ভাই, আরেক ভাই আপনার ইন্টারাপ্ট করি একটু ভাই। আমি আপনার বার্ষিকের ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই। হ্যাঁ, তো ল ডিপার্টমেন্টের ছোট ভাই, আমাকে ভাই আপনার সাথে পড়ছে আনফরচুনেটলি পড়ছে, কিরকম লাগতো তো একটু ভাই? না জসিম, সত্যি কথাই, আমি ইউনিভার্সিটি লাইফে তোমাকে খুব একটা ওইভাবে আমি দেখি নাই। আমি হঠাৎ করে তোমাকে দেখলাম এবং তোমার সাথে পরিচয় হইল। যাই হোক, এতে আমার মনের একদম মনের অন্তরের অন্তরস্থল থেকে একটা ভালো লাগার জন্ম হয়েছে। এটা বলে বোঝানো যাবে না, আসলে সব ইমোশন আবেগ ভালোবাসা বলে বোঝা যায় না। এটা হইতেছে একটা অদৃশ্য একটা বিষয়, এই বিষয়টা হচ্ছে একজন একজনের সাথে থাকলে চললে ফিরতে এটা বোঝা যায়। এই জিনিসটা বলে আসলে বোঝানো যায় না, এটা বলে বোঝা যায় না। আমারও সেম ফিলিংস ভাই, আমি আপনার ফার্স্ট যখন দেখছি, যখন আমার বার্ষিকে বা আমার সিনিয়র বড় ভাই একই ডিপার্টমেন্টে, কি যে ভালো লাগছে লাইক দ্যাট। আমার যদি বড় ভাই, যদি আপন বড় ভাই যদি এখানে থাকতো, আনফরচুনেটলি যদি দেখা যেত, যেরকম একটা হ্যাপিনেস আসছে ভাই, ওইরকম একটা হ্যাপিনেস আসছে, এটা খুবই ভালো লাগছে ভাই। আচ্ছা ঠিক আছে, একটু বাই বলে দেন তাহলে আজকের মতো। আপেস আজকের মতো, এরপরে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আমার আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের জানাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো বা আপনার আন্ডার ওয়ে বা যে কোনো কমেন্টস বক্সে জানাবেন। আর সাথে থাকেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি আমাদের সাথে থাকবেন, যেগুলো আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করব। ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।